বাবা সদ্য বাবা তখন কিরকম অবস্থা হলো খুব করুণ শোচনীয় যদিও আলাদাভাবে পরে আপনাদেরকে সবকিছু দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই প্রথম শরীফুল ইসলাম নূরের পিতা নিজের ছেলের জন্য কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে যে সিসি ক্যামেরা ফুটেজ দেখে র‍্যাবেরা এই চারজনকে গ্রেফতার করেছে সেই সিসি ফুটেজ সহ র‍্যাবের সেই সংবাদ সম্মেলনটিও আমি আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না দেখে যাবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করুন শুরু করে দিবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি শরীফুল ইসলাম নূরের পিতা কি বলছে আচ্ছা উনি হচ্ছে হুজুরের বাবা সদ্যীয় বাবা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ওনার কাছে প্রথমে চলে যাব উনি একটু বলবে আপনারা একটু শুনেন তো বলেন বলেন আগে অবস্থাটা আগে বলেন হুজুর অবস্থাটা কিরকম অবস্থাটা তো হলো খুব করুণ শোচনীয় যে জিব্বা দ্বারা কোরআন শরীফে পাঠ করা হয় যে জিব্বা ছাড়া কোনো উস্তা হয় না যে জিব্বা দ্বারা আমরা স্বাদ গন্ধ আমরা বুঝতে পারি না জিব্বা দ্বারা আমরা এগুলো অনুভব আপনারা একটা বিষয় অবগত আছেন কয়েকদিন যাবত শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক শরীফুল ইসলাম নুরি সাহেবের উপরে আক্রমণ করছে তো আমরা এই বিষয়টা আপনারা সবাই জানেন অবগত আছেন আপনারা আমরা আজকে চলে আসছি আমরা হুজুরের বাসায় এটা হচ্ছে হুজুরের বাসা বাসভবন এখানে হুজুর তাকে আর কি আমার শরীফুল ইসলাম নুরি হুজুর এই হুজুরের বাসা হচ্ছে নিজস্ব বাসা এটা একটা তাকে তো আমরা হুজুরের সাথে আসছি আজকে দেখা করার জন্য হুজুর বাড়িতে আছে কিনা হুজুর কি হুজুরের কন্ডিশন কি এখন কি অবস্থা আছে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শরীফুল ইসলাম নুরি হুজুরের বাসায় চলে আসলাম তো আমরা এখানে অনেকেই বসে আছে অনেকের সাথে কথা বলবো সবার অনুভূতি নিব আসলে আমরা আচ্ছা উনি হচ্ছে হুজুরের বাবা সদ্যীয় বাবা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ওনার কাছে প্রথমে চলে যাব উনি একটু বলবে আপনারা একটু শুনেন তো বলেন যারা করছে আপনি তাদেরকে কিভাবে কিভাবে কি বিচার চান তাদের কাছ থেকে আমরা চাই আমরা তো সরকারের একজন নাগরিক সাধারণ নাগরিক সেই হিসেবে আমরা সরকারের কাছে আমরা চাই পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত শুরু পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত শুরু তাদের পূর্ণাঙ্গ বিচারের ব্যবস্থা যেন আমরা আনিয়া যেন তাদের পূর্ণাঙ্গ ব্যবস্থা যেন করা হয় এই এই না আমার কথা আপনি একটু পরিচয়টা দিবেন আপনার পরিচয়টা কি এবং এই বিষয়ে একটু বলবেন আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মুফতি মোহাম্মদ শাহাদুদ্দিন আমার বাড়ি বাড়িউড়া আমি মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম নুরি হুজুর সাথে অনেক মাহফিলে যাই উনি অত্যন্ত ভালো মানুষ উনি শ্রীপুর ফাজিল মাদ্রাসার আরবি ভাষা উনি অত্যন্ত ভাবে সুন্দর ভাবে ছাত্র এবং ছাত্রীদেরকে সুন্দর ভাবে প্রত্যেক ক্লাসে ভাবে বন্ধুরা এবার আমরা র‍্যাবে শিবিরটি দেখব যদিও আলাদাভাবে পরে আপনাদেরকে সবকিছু দিয়ে দেওয়া হবে ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক আভিযানিক দল গতকাল 7 মার্চ 2023 তারিখে সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে একজন এজাহার নামে আসামি সহ সর্বমোট 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যথাক্রমে 1 জাকির হোসেন জাক্কু এজাহার নামীয় পিতা মৃত হেলিম ভুইয়া শাং শ্রীপুর থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া 2 মাহবুবুল আল শিমুল পিতা হাজি আমির আলী ভুইয়া শাং শ্রীপুর থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া 3 সুমন পিতা আব্দুর রহমান শাং চাওড়া দৌলতবাড়ি থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া 4 মোহাম্মদ আমিরুল ইসলাম রিমন পিতা মৃত শেবু মিয়া শাং বিংলাবাড়ি থানা দেবিদার জেলা কুমিল্লা বর্তমান ঠিকানা শাং চাওড়া দৌলতবাড়ি থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া
সূত্র মতে এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনা সম্পর্কে জানা যায় যে ভিকটিম ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরীর উক্ত দিনের বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই এবং সেই বক্তব্যে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ভিকটিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেয়, যার ফলশ্রুতিতে ভিকটিম উরস থেকে ফেরার পথে আসামিরা ভিকটিমের উপর অতর্কিত হামলা করে। হামলার ফলে ভিকটিমের জিহ্বা কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারিত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। ধন্যবাদ সবাইকে। না, আমাদের আমরা এই ধরনের কোনো কিছু পাইনি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ওটা খুঁজে পাইনি। আমরা ওই ধরনের কোনো কিছু পাইনি, না আমরা এই ধরনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই ধরনের কোনো কিছু পাইনি। চারজনই হচ্ছে দৌলতবাড়ি এক পক্ষের পীর সাহেবের ভক্ত, পীর সাহেবের জনাব নয়েমউদ্দিনের কোন সংশ্লিষ্টতা কি পাওয়া গেছে কিনা? আসলে আমরা তো গতকালকে ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, বাকি মামলার বিজ্ঞ আয়ো উনি বের করবেন। আসলে আমি কাজ করি সময় টেলিভিশনে। আমাদের একটু জানা ছিল আপনারা যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং যে চারজনকে আপনারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তার বাইরে দুজন আছে, আমরা জানি আখড়া থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, যে মামলা নাম্বার চার যেটা বললেন সেই আলোকে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা তারা যে মানে এই ঘটনার সাথে জড়িত সিসিটিভির ফুটেজের ভিত্তিতে নিশ্চিত করেছেন নাকি কোনো আপনাদের গোয়েন্দা জালে তথ্য ভিত্তিতে নিশ্চিত করেছেন? আমি শেষ করি, আমি প্রশ্ন শেষ করিনি, যদি নিশ্চিত করে থাকেন তারা কোন দলে আদর্শিক, কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা বা কোনো ইসলামী ভাবধারা কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা এই বিষয়টি যদি জানা থাকে আমাদের একটু বলেন। ধন্যবাদ। আসলে যেটা করেছি আমরা যে তাদেরকে গ্রেপ্তার করার পরে জাস্ট প্রাথমিক জিজ্ঞাসাবাদ, যেহেতু আমরা তাদেরকে গতকালকে ধরেছি তো আমরা বিভিন্ন কিছু বিশ্লেষণ করে যেমন আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে সিসিটিভি ফুটেজ, তারপরে মামলা রয়েছে এবং বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। তো বাকি কাজটা করবে মামলা তদন্ত মানে বিজ্ঞ আয়োগ। আমার নাম পীযূষ কান্তি আচার্য, আমি এটিএন নিউজের পূর্বাঞ্চলের ব্যুরো প্রধান।